আজ বিকেলে 3:30টায় এশিয়া কাপের নিজেদের শেষ ম্যাচে কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। দুই দলের জন্যই ম্যাচটি আনুষ্ঠানিকতার প্রথম দুই জয়, ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। অপরদিকে টানা দুই হারে ছিটকে গেছে বাংলাদেশ। কলম্বোয় তিন দিন ছুটির পর ভারত ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছেন টাইগাররা। দলের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিবও, ছিল বৃষ্টির বাধাও। এদিকে ফাইনালের আগে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে ভারত। ওয়ানডেতে দুই দলের 39 দেখা 31 বার জয় পেয়েছে টিম ভারত, বিপরীতে বাংলাদেশের জয় 7টিতে। এশিয়া কাপে মুখোমুখি 14 বারের লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র 1টিতে।